আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টির অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আমাদের এই অ্যাসাইনমেন্টের যেটি দেওয়া হয়েছে, যে টপিকসটি সেটি হলো জলবিদ্যুৎ নিয়ে আমাদের একটি টপিক দেওয়া হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো নবায়নযোগ্য শক্তির গল্প। এটি হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এই শিরোনাম দিয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো একটি একটি টার্বাইনের যে একটি চিত্র দেওয়া হয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র যেটা হলো বাংলাদেশে বা বাংলাদেশে রয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতেও রয়েছে এই জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে টার্বাইন ব্যবহার করা হয়। তো টার্বাইন দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা যদি তোমাদেরকে আমি একটু দেখিয়ে আসে মানে সলিউশন করার আগে, সেটা তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো টার্বাইন মূলত কি জন্য, টার্বাইনটা কি কোথায় ব্যবহার করা হয়। তো আমরা এখন দেখি যে টার্বাইন মূলত কি। টার্বাইন হলো এমন এক যন্ত্র যাতে প্রবাহীর ক্রমাগত ভরবেগের পরিবর্তন দিয়ে ঘূর্ণন গতি পাওয়া যায়। বিভিন্ন রকমের টার্বাইন রয়েছে, যেমন গ্যাস টার্বাইন, ওয়াটার টার্বাইন, বায়ু টার্বাইন ইত্যাদি। টার্বাইন হলো এমন এক যন্ত্র যাতে প্রবাহের ক্রমাগত ভরবেগের পরিবর্তন দিয়ে ঘূর্ণন গতি পাওয়া যায়। এটা একটা মনে রাখতে হবে, টার্বাইনে যদি ডেফিনেশন দিতে চাও, সংজ্ঞা দিতে চাও। আর হলো এই যে জলবিদ্যুৎ বা ওয়াটার টার্বাইন বা যান্ত্রিক শক্তির রূপান্তর, সেটা হলো কি, যে পানি নবায়নযোগ্য শক্তির উৎস। পানি হলো নবায়নযোগ্য শক্তির উৎস, পানির স্রোত এবং জোয়ার ভাটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা যায়। পানির স্রোতে গতিশক্তি এবং বিভব শক্তি পরিবর্তন থাকে, বা সরি বিভব শক্তি থাকে। পানির স্রোতের মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকে। তো পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ তৈরি করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। তার মানে পানির প্রবাহকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। পৃথিবীর বিভিন্ন দেশে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এবং আমরা এখান থেকে চলে যাই যে আমাদের যে টার্বাইনের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি যদি দেখি, তাহলে এ হলো একটি টার্বাইন যেটা আমাদের এখানে অনুচ্ছেদে দেওয়া হয়েছিল। সে এই অনুচ্ছেদের এখানে এটা হলো ড্যাম বা বাঁধ, হ্যাঁ, যেটাকে স্লাইস গেট বলা হয়। এবং এখানে পানি রিজার্ভ হয় বা পানি এখানে সংরক্ষণ হয় বা জমা হয়। এরপরে এই যে চিমনি আছে এটা দিয়ে পানিগুলো বের হয়ে আসে। হ্যাঁ, তো পানিগুলো এখানে যখন থাকে তখন তার মধ্যে বিভব শক্তি রূপান্তর ঘটে বা বিভব শক্তি হয়। দেন পানি এই জায়গা দিয়ে বের হয়ে যখন চলে যায় তখন সেখানে গতিশক্তিতে রূপান্তর হয়। দ্যাট মিন্স এখানে পটেনশিয়াল এনার্জি থাকে, দেন এই পটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইনটু দ্য কাইনেটিক এনার্জি, অর্থাৎ বিভব শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর হয়। দেন এখান থেকে জেনারেটর এবং টার্বাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই যে পানির প্রবাহ বলে দেওয়া হয়েছে, এটা হলো বাঁধ। তো এখানে পানির যে আমাদের প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে, পানি কোথায় বিভব শক্তি হয়? তো পানি মূলত এই যেখানে চাপ থাকে বেশি, পানির নিম্নতর স্থান যেখানে, এই জায়গাটাতে তার বিভব শক্তি পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নের উত্তরে যদি আমরা এবার চলে যাই, যে আমাদের এবার দেখো আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে, দেখো আমাদের প্রশ্নে আমাদের এখানে বলা হয়েছে যে চিত্রের কোন স্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে জলের যেখানে নিম্নতর স্থান, হ্যাঁ, নিম্নতম স্থান সেখানে বিভব শক্তি রয়েছে। ফলে খ নাম্বার উত্তরটা যদি আমরা দেখি এখন, যে 30 মিনিটের মধ্যে পানি এত 5×10⁻৯ জুল শক্তি হারায় এবং 4.5×10⁻৯ জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। তাহলে এটা হলো অনুচ্ছেদ। তাহলে শক্তির এফিসিয়েন্সি বা দক্ষতা বের করতে বলা হয়েছে, যেটাকে আমরা বলতে পারি কর্মদক্ষতা। তাহলে এখানে বলতে পারি সময় 30 মিনিটকে আমরা সেকেন্ডে করে নিলাম 60 দ্বারা গুণ করে, এবং শক্তি হারায় যেটা, তার ভিতরে যে শক্তিটা ছিল সেটা তো সে হারাবে, যেটাকে আমরা বলতে পারি তার প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত শক্তি। হ্যাঁ, তো প্রদত্ত শক্তিটাকে আমরা এইভাবে এখানে লিখতে পারি। দেন এরপরে আমরা এখানে আরেকটা জিনিস এখানে লিখতে পারি আমরা, যে শক্তি হারায়, তাই না? এরপর শক্তি উৎপন্ন করে যেটা, যে ই নট ইকুয়াল টু আমরা বলতে পারি 4.5×10⁻৯ জুল। তো বের করতে হবে এফিসিয়েন্সি কত, কর্মদক্ষতা এফিসিয়েন্সি কত, আমরা লিখতে পারি ই নট /
in অর্থাৎ আউটপুট ডিভাইড বাই ইনপুট ইনটু 100% এফিসিয়েন্সি যেহেতু দক্ষতা বের করতে হবে 100% তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 90% তো শক্তির রূপান্তরের দক্ষতা হলো 90% এরপরে যে গ নাম্বার উত্তর বলছে বৈদ্যুতিক শক্তি যদি এত জুল হয় তাহলে সেটাকে আমরা ওয়াটে প্রকাশ করব কিভাবে বা এককে প্রকাশ করব তাহলে আমরা এককে প্রকাশ করতে গেলে তো আমরা জানি শক্তির বৈদ্যুতিক শক্তি বা কাজ সেটা কাজ W = 4.5 × 10⁻⁹ জুল এবং সময় এত মিনিট দেওয়া আছে তাহলে এটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করলাম তো সেকেন্ডে রূপান্তর করার পরে ওয়াটে প্রকাশ করব তাহলে W = PT দা P = W / T তাহলে আমরা যদি কাজ এবং W এবং T এর মান বসিয়ে দিই তাহলে এত ওয়াট হয় দেন পরের যে 4 নম্বর প্রশ্নটা বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ এর কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করতে বলা হয়েছে তো জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করলে আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি জলবিদ্যুতের প্রভাব তো জলবিদ্যুতের প্রভাবটা দেখো বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব এই জলবিদ্যুৎ কেন্দ্রে পরিবেশের উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব বিস্তার করে নিচে আলোচনা করো এটা লেখার আগে আমরা যদি এখানে জলবিদ্যুতের ডেফিনিশনটা যদি একটু দিয়ে দেই তাহলে আমাদের মনে হয় একটু ভালো হয় যে জলবিদ্যুৎটা কি যে জলবিদ্যুৎ আমরা বলবো যে পানির স্রোত হ্যাঁ অর্থাৎ যে বিদ্যুৎ উৎপাদন করতে পানির শক্তিকে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ বা তড়িৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে এবং এই পৃথিবীর বিভিন্ন দেশে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি ব্যবহার করা হয় আমরা যদি এই কথাটা ব্যবহার করে দেই আমাদের উত্তরটা আরেকটু সুন্দর হবে তো দেখো আমাদের উত্তরটা আমরা এখানে যেভাবে সাজিয়েছি এটা দুইটা আমরা প্রভাব দেখতে পারি একটা ইতিবাচক প্রভাব বা নেতিবাচক প্রভাব বা আমরা বলতে পারি ভালো দিক বা খারাপ দিক যেহেতু আমাদের পরিবেশের উপরে প্রভাব বলছে পরিবেশের উপরে ভালো প্রভাবও আছে খারাপ প্রভাবও আছে তাহলে ভালোটাকে আমরা বলতে পারি ইতিবাচক প্রভাব যেটাকে বলতে পারি আমরা পানি পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয় এই বিভব শক্তি পরিবর্তিত পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং গতিশক্তিকে কাজে লাগিয়ে একটি টারবাইনকে ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোন প্রকার জ্বালানি ব্যবহার করা হয় না তাই কোন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না যেমন গ্রিন হাউস ইফেক্ট এটা প্রভাব এখানে তৈরি হয় না এটা হলো আমাদের ইতিবাচক প্রভাব এরপর নেতিবাচক প্রভাবের মধ্যে আমরা যদি দেখি যে বাঁধ ধ্বংস ধ্বংস কি বলছে বাঁধ ধ্বংসে পড়া বা বাঁধটা যে বাঁধটা দেওয়া হয় বাঁধটা ধ্বংস হয়ে যায় এতে ফলে কি হবে যে মানব সৃষ্ট সবচেয়ে বড় দুর্যোগগুলো ঘটে থাকে দুর্যোগগুলো অন্যতম বা দুর্যোগগুলো ঘটে থাকে মানুষ গৃহহীন হয় এবং প্রচুর প্রাণহানি ঘটে থাকে এরপর হলো জলজ উদ্ভিদের জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং বা বসবাসের অযোগ্য হয়ে পড়ে এবং এবং বলা হয়েছে এবং অনেক এলাকা প্লাবিত হয়ে যায় বা বাঁধ সৃষ্টি হয় বা সেখানে বাঁধ ভেঙে গিয়ে যে বাঁধ দুর্বল হয়ে পড়ে বা বাঁধ ভেঙে যায় তো এই হলো আমাদের ঘন প্রশ্ন উত্তর এরপর 9 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে জলবিদ্যুৎ কি ধরনের শক্তি এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত প্রভাব একটি বর্ণনা বর্ণনা করে একটি চার্ট তৈরি করতে বলা হয়েছে সেই চার্টটি আমি পরবর্তী ভিডিওতে দিব আজকে এই 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 ক থেকে ঘ পর্যন্ত চারটি প্রশ্ন আমি এখানে রাখলাম এই চারটি প্রশ্ন তোমরা এখান থেকে দেখবে ফলে এই তোমরা এই চারটি প্রশ্ন উত্তর লিখে ফেলবে দেন পরবর্তী ভিডিওর মধ্যে আমি 9 নম্বরটি আলোচনা করব পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্ত সকলে